হাই, আমি রূপম। এখন কথা হবে ব্রিদ ইন্টু দ্য শ্যাডো সিজন 2 এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? পার্সোনালি আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, যেরকমভাবে ট্রেলারটাকে তারা ডিজাইন করেছে। তুমি দেখলে বুঝতে পারবে যে এটাকে কিন্তু পরপর সিকোয়েন্স ওয়াইজ ডিজাইন করা হয়নি। আমাদের এখানে বেশিরভাগ যখন ওয়েব সিরিজের ট্রেলার আসে, খুব ভালো করে লক্ষ্য করবে, চারটে ইভেন্ট পরপর ঘটবে, ঠিক সেরকমভাবেই ট্রেলারটা ডিজাইন করা হয়। এবং একটা দুটো হুকের বা ক্লিফ হ্যাঙ্গারের পোর্শন দিয়ে দেওয়া হয়, যেই ডিজাইনটা খুব টিপিক্যাল, খুব বেসিক। কিন্তু এখানে ট্রেলারের ডিউরেশন কম রাখা হয়েছে, গল্পটা বেশি পরিমাণে অডিয়েন্সের সামনে খুলে রেখে দেওয়া হয়নি, এবং পুরোপুরি যে ট্রেলার ডিজাইনটা সেটা খুব আগের সিন পরে, পরের সিন আগে, খুব মিলিয়ে একটা ধুনে কাটা হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো আগেরবার গল্পটা যেরকম জায়গায় শেষ হলো, মানে অভিষেক বচ্চনের যে দুটো ক্যারেক্টার জয় এবং অবিনাশ, এরা একই এবং এই কারণেই তার সাজা হয়। এবার তাকে ইন্টারোগেট করা হয় যে কেন সেগুলো করলো এবং নেক্সট তার টার্গেট কী ছিল। তবে তার সত্যি কোনো কিছু যায় আসে না, সে ভেতরে রইলো কি বাইরে রইলো, সে স্বাধীন চিত্রের মানুষ সবে থাকলেই হলো। এবার এই যে এত বড় একটা তার উপর অ্যালিগেশন, মানে সেই ক্রাইমটা অবশ্যই সে ঘটিয়েছে, কিন্তু সে তো আর ঘটায়নি যেহেতু স্প্লিট ক্যারেক্টার, তাহলে এটার দায়ভার কে নেবে? তাহলে কি তাকে রিলিজ করে দেওয়া হবে? সেই সময় শহরে আরও কিছু ক্রাইম ঘটছে, তখন দেখানো হচ্ছে গল্পে একটা নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেই চরিত্রটা হচ্ছে এখানে নবীন কাস্তুরিয়া। নবীন কাস্তুরিয়াকে টিভিএফের কাজ, তোমরা অবশ্যই অ্যাসপিরেন্টস তো প্রত্যেকেই দেখেছো, সেখানে অভিলাষের যে চরিত্রটা সে, এবং তাকে এখানে দেখতে খুব ভালো লাগছে। সে একজন মেবি সাইকোপ্যাথ এবং তাকে একটু কম বয়স মনে হচ্ছে তাকে দেখে। তো সে মেবি এই আগেরবার যেরকমভাবে একটার পর একটা খুন খুব ভিন্নভাবে অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা করেছে, সেটা থেকে ইনফ্লুয়েসড হয়েছে এবং এই মার্ডারগুলো কন্টিনিউ করছে। কিন্তু অমিত সাদ ভাবছে অভিষেক বচ্চনই ক্রাইমগুলো করছে। তো অমিত সাদ এবং অভিষেক বচ্চন এই দুজনের ফেস অফ, কিন্তু মাঝখান থেকে দান দিয়ে বেরিয়ে যাচ্ছে হচ্ছে নবীন কাস্তুরিয়া। এবং একটা পোর্শন আমরা দেখতে পাই যে সে একজন মেবি মেন্টাল কোনো পেশেন্টকে গাড়ির মধ্যে রেখেছে এবং তাকে দিয়ে কিছু একটা করানোর মেবি প্ল্যান করছে। তো কী হবে এই বিষয়টা এবং সে কীরকমভাবে অভিষেক বচ্চনকেও ব্ল্যাকমেল করবে, একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, সেই নিয়েই হচ্ছে এই সম্পূর্ণ ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ সিজন 2। তো ট্রেলারটা অবশ্যই এঙ্গেজিং এবং প্রত্যেককে দেখতে খুব ভালো লাগছে। তুমি অমিত শাহকে দেখো, এরকম ধরনের যখন একটা এনার্জেটিক ক্যারেক্টার তাকে দিয়ে দেওয়া হয়, সে যেরকমভাবে ওই চরিত্রটা ওয়েট নিয়ে আসে, তার যে অ্যাটিটিউড থাকে, ওই যে একটা কপ, আমার তার ক্যারেক্টারটা হেভি লেগেছে এখানে। মানে যতটুকু ট্রেলারে স্পেস দেওয়া হয়েছে, অভিষেক বচ্চন তো চিরকালই আন্ডাররেটেড, মানে বিগ বির সাথে বা স্টারডমের সাথে তার কম্প্যারিজন করে এই লোকটা কতটা পিওর একজন অ্যাক্টর সেটা আমরা ভুলেই গেছি। তার রিসেন্ট কাজ দেখো, দসভি দেখো, মনমর্জিয়া দেখো বা ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ, তার পারফরমেন্স নিয়ে কোনো ডাউট থাকার জায়গা সে রাখে না। তো এখানেও সে খুব ভালো, তার ওই যে মোড চেঞ্জ, ওই জায়গাটা আমার হেভি লেগেছে, ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, ঠিক আছে, খুব ভালো। নীতি আমনকে সেরকমভাবে ট্রেলারে এস্টাবলিশ করা হয়নি, সে ঠিকঠাক। তবে নবীন কাস্তুরিয়া সলিড বস, আমি বললামই তাকে দেখে একটু বাচ্চা বাচ্চা লাগছে, তাকে আমার হেভি লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা আবার খুব ভালো, এখানে শর্টগুলো যেরকম দেখা যাচ্ছে, হ্যান্ডেল শর্ট বলি, ক্লোজ বলি, সেগুলোকে তো ট্রেলারে অত কোনো দারুণ শর্টের মাধ্যমে এস্টাবলিশ করা হয়নি, তবে দেখতে অবশ্যই ভালো। ব্রিদ ইন্টু দ্য শ্যাডোজ এই শোটাই না, একটু ডার্ক অ্যাপ্রোচে বানানো। পার্সোনালি আমার ব্রিদ যেটা সিজন 1 ওটার অ্যাপ্রোচটাও খুব ভালো লেগেছিলো এবং আর মাধবন আহাহা মানে হেভি লেগেছিলো। তো দেখার যে এবার সেটাকে কীরকমভাবে তারা মেনটেন রাখে, তো আমি জানি না কেন, মানে অ্যামাজন প্রাইম এই কাজটার প্রমোশন খুবই কম করছে। 9th November আসে, মানে তাদের যখন একটা ফ্যামিলি ম্যান আসে বা মির্জাপুর আসে বা পাতাল লোক আসে, লোকে চারিপাশে একটা মানে উন্মাদনা থাকে যে এরকম একটা সিরিজ আসছে, কিন্তু এই শোটার জন্য যেন নেই। দেখা যাক সেই বাসটা এটা ছুঁতে পারে কি না, অভিষেক বচ্চন রোজ আশা করি সেটা হবে, দেখা যাক কেমন হয় সিজন 2। আমার ট্রেলারটা অবশ্যই খুব ভালো লেগেছে এবং অভিষেক বচ্চনের পারফরমেন্সের ওপর একটা দারুণ ভরসা রয়েছে, সঙ্গে অমিত সাদ, নিথিয়া মেনন, সিয়ামি খের, তারপরে হচ্ছে নিভিন কাস্তুরিয়া, একটা হেভি কাস্টিং, দেখা যাক। তবে সিয়ামি খেরকে একটু মনে হলো কম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কারণ যেরকম হুকে অনেকের হয়তো মনে আছে ইন্টু দ্য শ্যাডোজ শেষ হয়েছে, এখানে তো তার ক্যারেক্টার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, বাট তাকে একটা ঝলক যেন দেখালো, চাই না, হয়তো তারা বেশি কিছু বলতেই চায় না গল্পে, সারপ্রাইজেস রাখতে চায়, দেখা যাক। তো এই ছিল আমার রিয়াকশন এই ট্রেলারটা নিয়ে, তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।